কিন্তু কদিন আগে আমি একটু জলসা করতে গেছিলাম, একদম পশ্চিম মেদিনীপুরের শেষ মানে আপনার খড়গপুর, কিছু ছেলেরা আমার গাড়িটা 8টা 10টা ছেলে বাইক নিয়ে এসে আমাকে নিয়ে যাচ্ছে। আর ওই গরিব এলাকা জলসা হয়তো 2 বছর 4 বছর পর এক আধবার করে দেয়। আর কলকাতা থেকে যাচ্ছি খুব খুশি, আমাকে রাস্তায় দাঁড় করে রেখেছে বসিরহাটকে, একটা হুজুর যাচ্ছিল তাকে নিয়ে আমাদের দুজনের দুটো গাড়ি নিয়ে ওরা নিয়ে যাচ্ছে। যেতে যেতে ছেলেগুলো অন্যায় কি করেছে জানেন, ছেলেগুলোর অন্যায় কি, ছেলেগুলো আমাদের সম্মান দিয়ে যখন ওদের গ্রামের কাছাকাছি গেল, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার, একটা খুশির সাথে তাকবীর দিতে দিতে যাচ্ছে। আমরা তো বাবু জানি, আর প্রায় জায়গায় এরকম হয়ে থাকে, একটা পুলিশ রাস্তায় ডিউটি করছিল সে ভিডিও করেছে। কে 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 মানুষটাকে শয়তানি লাগাচ্ছে কোথায় দেখতে পাচ্ছেন তো? আরে তুই তো মানুষের রক্ষা, তুই শয়তান ভক্ষক হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে, চোখে পড়ে গেছে আমার। ও ভিডিও করেছে, আমি সাইডে বসেছিলাম, ওরা তো ওই তালে যাচ্ছে, চোখে পড়ে গেছে আমার। আমি দাঁড়া প্রতিবাদ করি, ওরা দাঁড়া হুজুর কিছু করতে হবে, ও হয়তো একটা শখে ভিডিও করছে। আমি বললি না রে কচি, তুই জানিস না ও শখে না, ওই এত বড় শয়তান এক মানে জুলুম শুরু করবে। আমি ওখানে গেছি, মসজিদে গেছি, পিসাব করে এসে নামাজ পড়েছি, নামাজ পড়ে বার হতে হতে চিল্লাচিল্লি শুরু। ওই পুলিশ কিছু আরো পুলিশ নিয়ে এসে চিল্লাচিল্লি, হিন্দু ছেলেরা এসে যে আমাদের হিন্দু গ্রাম থেকে আল্লাহ আকবার কেন বলতে বলতে এলো, এবার খেলা সামলা খেলা সামলা। আমি ওই পুলিশগুলোকে বললাম কি অন্যায় করেছে মুসলমানের ছেলেরা, তাদের হয়তো তাদের ধর্মীয় যারা গুরু যারা নেতা যারা ধর্মের কথা আলাপ আলোচনা করে যারা ইমাম তাদেরকে কাছে পেয়ে খুশি হয়ে আল্লাহকে খুশি করানোর জন্য আল্লাহু আকবার বলতে বলতে এলো, কি অন্যায় করেছে। আপনি ওখান থেকে ভিডিওটা তুলে নিয়ে এরকম পিন লাগিয়ে দিলেন, একটা হিন্দু মুসলমানের ডিভাইড, একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। দুটো চারটে পুলিশ ছিল, হুজুর আপনি যান যান, গ্রামে যারা নেতারা ছিল হুজুর আমরা মিটে নিচ্ছি যান, কিন্তু এগুলো করা ঠিক না, কথা ঠিক কি এগুলো করা ঠিক না। আল্লাহ নবীর জামানে সাহাবাদের ইতিহাস দেখেন, সাহাবারা বলেছিল এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ, এমন একটা কাল আসবে যে যুগে লক্ষ্য করে দেখা যাবে, ভাই আমার বাবা জিরা আখেরি জামানায় শেষ জামানায় লক্ষ্য করে দেখা যাবে, মানুষ যেমন চাষ করে ধান চাষ আলু চাষ গম চাষ আদা রসুন পেঁয়াজ চাষ করে, এই চাষগুলো গরু ছাগল ভেড়া গুলোর হাত থেকে বাঁচানোর জন্য বেড়া দেয়, দেয় কি দেয় না, বেড়া দেয়। এই বেড়া দেওয়ার কারণ কি থাকে, কি কারণ থাকে বাবু, গরু ছাগল না নষ্ট করতে পারে। ভাইরা আমার বাবা জিও সাহাবীদের ইতিহাস দেখেন, আল্লাহ নবী জানালো এই জামানা লক্ষ্য করে দেখা যাবে, ওই পৃথিবীর জমিনটা এমন হয়ে যাবে মানুষ যে চাষগুলো করবে এই চাষগুলো যে বাঁচানোর জন্য গরু ছাগলের হাত থেকে যে বেড়াগুলো দেবে, আখেরি জামানায় লক্ষ্য করে দেখা যাবে ওই বেড়াগুলো নিজে হেঁটে হেঁটে ফসলগুলো নষ্ট করছে। বলে সুবান সাসা বলে সুবান বলে হুজুর টান দিয়ে শেষ করেছে, বলে একটা সুবান আল্লাহ হোক। বাবু খেয়াল করে লক্ষ্য করে কি বোঝাতে চান, এত হাসেননি চাষা টালি আর কোনোদিন সুবান আল্লাহ বলবি নি। শোনেন বাবু, তাহলে এই সেই জামানা গাইটা ভারতের জমিনে আমরা সাধারণ মানুষ আমরা হলাম এই দেশের ফসল, আর আমাদের বেড়া সরো নেতা মন্ত্রী এমএলএ এমপি আর পুলিশ প্রশাসন তো আমাদের বেড়া, কথা ঠিক কি না, আর্মি পুলিশ এরা তো আমাদের বেড়া, বাইরের দেশ থেকে যখন আমাদের উপরে একটা দাঙ্গা করতে আসে যুদ্ধ করতে আসে আগে গিয়ে বেড়াগুলোই তো ঠেকি লাই, কথা ঠিক কি না। ও ভাইরা বাবা জিরা তোর নবী বলল শেষ মানে আখেরি জামা লক্ষ্য করে দেখা যাবে ওই বেড়াগুলো গিয়ে ফসলগুলো নষ্ট করে দেবে। 2019 আমরা দেখেছিলাম, 2019 আমাদের ভারতের জমিনে মুসলমান জাতে একটা বোন নাম ছিল সুফিয়া, সুফিয়া 8 বছরের কন্যাকে 8 দিন ধরে একটা পুলিশ আর 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 ওই যে যারা পূজারী পূজা করে মন্দিরে বাপ বেটা আর একটা পুলিশ যিনি রক্ষক হয়েছিলেন ভক্ষক হয়ে সুফিয়াকে রেপ করে করে মেরে দিল, কথা ঠিক কিনা, কি বেড়া বুঝতে পেরেছেন তো। সেই জামানা দিল্লির জমিনে আমরা কি দেখেছি গো, পুলিশ গুলো শুধু পাথর ছড়ে লে এ লেজা আমাদের গাড়িতে আরো আছে রে মাল, ছি 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 ছি। আর এই যে আমাদের বিধানসভা চালু হলো,
বিধানসভায় অমিত শাহ গিয়ে বলছে আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই দিল্লির দিল্লির পুলিশ প্রশাসনকে। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? ওই যে আমাদের বাংলা একটা কথা বলে না, যে রতনে রতন চেনে শুকুরে চেনে কি একটা বেশ এরকম বলে, জি বাবু কচু না কি বলে। তো সে তো ওই মালই চিনি, বলে আমি ভারতের জমিনে ওই যে বিধানসভায় দাঁড়িয়ে জানাচ্ছে সর্বপ্রথম শুকরিয়া জানাই দিল্লির পুলিশ প্রশাসনকে। আহারে, মানে আমি যা বলেছিলাম তোরা তাই করেছিস, কথা ঠিক কিনা? ওইটুকু কথা তারা বোঝা গেল, আমি তোদের যা হুকুম করেছিল তোরা পালন করেছিস, তোদের শুকরিয়া। সাধারণ মানুষ এত বোকা না, তবে ইমানদার আছে, তোরা জীবনে কোনো সময় ইমানদারের কাছে পারবি না, কথা ঠিক কি না? ভাইরা, আমার বলেছিল মুসলমানের ছেলে এমন খারাপ হলে কারণ নাই। দিল্লির মসজিদ ভেঙেছে তো কি হয়েছে? দিল্লির মসজিদ ভেঙেছে তো কি হয়েছে? 1992 থেকে 2020 28 বছর আগে আমাদের মসজিদ বাবরি ভেঙেছিল, আর এখান থেকে 1500 বছর আগের ইতিহাস দেখেন, আব্রাহ বাচ্চা আল্লাহর ঘর কাবা ভাঙতে এসেছিল না আসেনি? কাবা ঘর আব্রাহ ভাঙতে পেরেছে? পারিনি পারিনি। আর এই যে ভারতের জমিনে নন মুসলিম হিন্দু ভাইরা যারা অযোধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করেছে, মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছে, কিন্তু পরোক্ষিত ভাবে আমার আল্লাহ মুসলমানকে জয় করিয়েছে। আর জোরে বলুন বাবু, আব্রাহ আসা কাদাগার ভাঙতে পারেনি, আর ওরা এসে গম্বুজে ছাবল মেরে ভেঙেছিল। এই ভেঙেছে মন্দির মসজিদে নামাজ পড়া, তাহলে কি হয়েছে? তালা পড়েছে, বন্ধ হয়ে গেছে মসজিদে তালা দেওয়া হয়েছে, মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছে, কিন্তু আমার আল্লাহ মুসলমানদের কিভাবে জয় করালো? কারণ মুসলমানদের মসজিদে তো তালা পড়ে গেল, মুসলমানদের মসজিদে তালা পড়েছে তো কি হয়েছে? আমার আল্লাহ নামাজের সংখ্যা বাড়িয়েছে। আরো জোরে বলেন কিভাবে, একটু ব্যাখ্যা করছি। জয় কাদের হয়েছে? ইমানদার যদি পৃথিবীর জমিনে থাকে, একটাই ইমানদারই যথেষ্ট। ভারতের জমি পৃথিবীর জমি, এই যে হিন্দুস্থানের জমিনে সর্বপ্রথম যে মানুষটা পৃথিবীর জমিনে এসেছিল, ভারতের জমিনে যে এসেছিল, তথা পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনটা আল্লাহ তৈরি করে সর্বপ্রথম যে মানুষটা পাঠিয়েছিল, এটা ইমানদার না বেঈমানদার? জোরে বল ইমানদার। আল্লাহ তো শুধু ইমানদারদেরকে চেনে, কিন্তু পৃথিবীর জমিনে এই যে আর সার যা কিছু আছে এদের খাওয়াচ্ছে কেন? আমার আল্লাহ এদের খাইয়ে গতর করে জাহান্নামে পোড়াবে বলে গো বাবু। বুঝতে পারেননি? এইবার ভালো করে বোঝেন, খেয়াল করেন, লক্ষ্য করেন বাবু। তাহলে বাবরি মসজিদ আমাদের ভাঙলো, জয় হলো কি করে? বাবরি মসজিদ সর্বপ্রথম যিনি সাবেক মেরেছিল, বাবরি মসজিদ ভাঙলো। ওই যে সর্বপ্রথম ভাঙার কারণে হিন্দু ভাইরা তাকে ঘাড়ে করে কোলে করে গ্রামে ঘুরিয়ে 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 মিছিল করেছিল, বীরের মতো কাজ করেছে। যে বাড়ির দরজায় যখন গিয়ে খোলে, ঘরের দরজা খুলেছে, বালবীরের বাব্বুকে লাথি মেরে ঘর ছাড়া করে দিয়েছে। আর ধরে বল, বালবীরের আব্বাই ছিল প্রকৃত মানুষ, কিচ্ছু বুঝি না, মুসলমানদের মসজিদও বুঝি না, আর আমার ধর্মের মন্দিরও বুঝি না। যার ইবাদত তার কাছেই ভালো, কথা ঠিক কি না? বালবীর বীরের মতো কাজ করেছে, গোটা ভারতবর্ষের হিন্দু ভাইরা বলছে, আর ওর বাপ বলছে আমার ছেলে ভারতের সব থেকে শয়তান কাজটা করেছে। তাই কি করেছে? তেজ্য পুত্র করে দিল। কি করেছে? চিরদিনের মতো এ বলে দিয়েছে যে আমি মরার পরে আমার মরা মুখটাও যেন না দেখে, আর যে শ্মশানে আমাকে দাহ করা পোড়ানো হবে ওই শ্মশানে যেন না আসে। এই কষ্ট নিয়ে বাড়িতে বেরিয়ে গেছে বাবু, এই যে কষ্ট এটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এই কষ্টটা কেন হলো? এবার বাবরি বালবীর ভাবতে লাগলো আমার এই কষ্টটা কেন, এই কেনর পিছনটা খোঁজে, খুঁজতে 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 দেখে না আমি মসজিদ ভেঙেছি। মসজিদে কেন ভাঙলাম? মসজিদ কি? মসজিদে কার ঘর? এই মসজিদ কি? আমার আব্বা কেন আমাকে তেজ্য পুত্র করলো? এই মসজিদ নিয়ে ভাবতে 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 ইসলামটাকে পেল, ইসলাম নিয়ে ভাবতে ভাবতে মোহাম্মদ রসুলুল্লাহকে পেল, মোহাম্মদ রসুলুল্লাহকে নিয়ে ভাবতে 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 মুসলমান হয়ে গেল। জোরে বলে, আরো জোরে বলে, বালবীর থেকে বর্তমানে নাম হলো
আমির হোসেন আরে মোহাম্মদ আমির হোসেনের আগে এখন ওনার নাম হয়েছে মাওলানা মোহাম্মদ আমির হোসেন আরে জোরে বলেন না বাড়ির বিড়াই মানে চিন্তা করে যার বর্তমান নাম মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন এইবারে চিন্তা করে আহারে মুসলমান তো হলাম বিশ্বাস করি সেই আল্লাহর ভক্ত আমি ভেঙেছি আঠাশ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ভারতের প্রত্যেকটা মুসলমান পৃথিবীর মুসলমানের কলজেতে আগুন লাগিয়েছি আল্লাহ গো আমার গুনাহ কি মাফ হবে আমার গুনাহ কি ক্ষমা হবে তাই নিজের গুনাহ ক্ষমা করার জন্য ওই মানুষটা ভারতের জমিনে ঘুরে ঘুরে একটা বাবরি ভাঙার কারণে ভারতের জমিনে বর্তমান সময় উনি একশোটা আল্লাহর ঘরে বানিয়ে দিয়েছে আরে জোরে বলেন না এইবারে আসেন তাহলে জিতেছে কারা মুসলমান না জি বাবা এখনো পাকাপাকি হয়নি পাকাপাকি এইবারে হচ্ছে ভালো করে দেখেন বাবরি মসজিদে নামাজ হতো পাঁচ অক্ত নাকি চার অক্ত ক অক্ত পাঁচ অক্ত নামাজ প্রত্যেক অক্তে ফজর জোহর আসর মাগরিব ঈশা ফজর জোহর আসর মাগরিব ঈশা ধরে লিখছি 500 জন করে মানুষ পড়তো তাহলে দিন শেষে কত মানুষ নামাজ পড়তো কথা বলে বাহ এই তো হ্যাঁ সবাই বলতে হবে 2500 মানে 2500 মানুষ নামাজ পড়ে বাইরে আমার বাবা ছিরা এইবারে আপনার দিমাগ এই দিমাগে ভাবেন একটা ঘর ভাঙলো মসজিদ ভেঙে দিল এই মসজিদ ভেঙে দিয়ে লক্ষ্য করে দেখা যায় 2500-2500 মানুষ নামাজ পড়া প্রত্যেক দিন নামাজ পড়া নষ্ট করে দিল কিন্তু ওই মানুষটাকে আল্লাহ হেদায়েত করে দিল আল্লাহ মুসলমানকে কি করে জয় করে দিল ওই মানুষটা একটা মসজিদ ভেঙে দিল 100টা তৈরি করে দিল এখন চালাক বাঙালি তাড়াতাড়ি হিসাব করেন 100টা মসজিদে প্রত্যেক দিন যদি 100 মানুষ করে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজে প্রত্যেক অক্তে 20 রাকাত 20টা করে মানুষ ধরছি আমি তাহলে প্রত্যেক অক্তে 20 ফজরে 20 জোহরে 20 আসরে 20 মাগরিব 20 ঈশাই 20 তাহলে দিন শেষে কত মানুষ 100-2500 মানুষের নামাজ নষ্ট করে দিল 100টা মসজিদ তৈরি করে দিল ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা তাহলে 100 মসজিদে প্রত্যেক দিন যদি 100 করে মানুষ নামাজ পড়ে তাহলে কত নামাজি হবে কত 10000 ও ভাই রে বাবা জি রাম মসজিদ ভেঙে ওদের লস হয়ে গেছে কথা ঠিক কি না বাবরি মসজিদ ভেঙে ওদের লস হয়ে গেছে কারণ বাবরি মসজিদ ভেঙে তোমরা 2500 মানুষের নামাজ পড়া নষ্ট করেছে একদিনে 2500 মানুষের নামাজ পড়া নষ্ট করেছে বাবরি মসজিদ ভেঙে তোমরা আল্লাহর প্রকৃত ভাবে নামাজিতা বাড়িয়ে দিয়েছে আরে জোরে বলে 2500 নষ্ট করেছে বিনিময়ে তোমরা 7500 আরো বেশি দিয়েছো জোরে বলে আরো জোরে বলে জয় কাদের ইমানদার যারা হবে তাদের জয় কথা ঠিক কি বর্তমান সময় কোন কিছুর ভয় নাই কোন কিছুর ভয় নাই শুধু আপনি ইমানদার হন ইমানদার হন মুসলমানের ছেলেরা আপনি যদি ইমানদার হন পৃথিবীর জমিনে কেউ আপনার ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না ভাইরা আমার বাবা ছেলেরা মুসলমানের ছেলেরা ইমানদারদের জয় হিসাবে আরেকটা কথা বলে যাও তাহলে পৃথিবীর জমিনে শুরুর কথা একটু টাচ করলাম পৃথিবীর জমিনে শুরুতে একজন ইমানদার মানুষের আগমন ঘটেছিল পৃথিবীর জমিনের মাঝখান সেটাও ইমানদারদের জয় হলো আর পৃথিবীর জমিন যখন শেষ হয়ে যাবে তখনও ইমানদারদের জয় হবে আরো জোরে বলেন মেরা আল্লাহ রে কেতা হে কুন কুন এ দুনিয়া তো বান যা আল্লাহ কা আসমান বান গিয়া আল্লাহ কা জমিন বান গিয়া গা ওয়াস সামা আসমান বান গিয়া ওয়াল আরদ জমিন বান গিয়া গা ওয়াল জিবালা পাহাড় পর্বত হয়ে গেল ওয়াল হাজারা পাথর ছড়িয়ে গেল ওয়াস সাজারা গাছপালা হয়ে গেল ভাইরা আমার বাবা জিরা তাহলে আমার আল্লাহ বলল কুন পৃথিবী হয়ে গেল আর ওই পৃথিবীতে সর্বপ্রথম ইমানদার মানুষ দিল গো তাহলে প্রকৃত ভাবে ইমানদারের জয় হলো কারণ ইমানদার দিয়ে প্রতি পৃথিবী শুরু হলো এইবারে আসেন পৃথিবীর শেষ মেরা আল্লাহ একদিন কাহেগা ফায়াকুন ফায়াকুন এ দুনিয়া তো ধ্বংস
बर्बाद हो जावा अमेरिका ध्वंस ओई दिने गे केन आमार आल्लाह फायकुन बोले दिएछे फायकुन बोललो अमेरिका ध्वंस इराक ध्वंस ईरान ध्वंस इटाली इंग्लैंड ध्वंस चीन चाइना ध्वंस बांग्लादेश पाकिस्तान ध्वंस इंडिया ध्वंस हो जाबे शुधु मने हय आपनादेर डायमंड हावड़ा बेचे थाकबे না না ওরা বেঁচে থাকবে কি বলছেন এত লোক আছে সারা দিন ধরে রাখবে এরকম কাজ হবে গো কাজ হবে না কারো আমার আল্লাহ ফায়াকুন বলে দিয়েছে ভাইরা আমার বাবা জুরাগা ফায়াকুন বলার সাথে সাথে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসিরের মধ্যে মুগ দিয়ে আছে সিংগায় ফৌ সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এই যে পৃথিবী তুলার মত করে উঠবে मालिक पैंडेले जो बस कटा जगह बाबू मानुषरा बोलें काटा तीन खावे तो ना कि गो ना काटा दुए खावे जाए हो আরে ধর 2 কোটি এ 2 কাটা 50,000 করে কাটা হলে কত দাম হবে 2 কাটায় 1 লক্ষ টাকা ভাইরা আমার বাবাজিরা এই যে 2 কাটা জায়গা এত বড় প্যান্ডেল হলো এ 2 কাটা জায়গার তলে দাম বেশি নাকি গোটা পৃথিবীর দাম বেশি কথা বলেন তাড়াতাড়ি উত্তর দেন বাবু অনেক মাথা খাটে বোঝাতে হচ্ছে গো তাহলে এই যে 2 কোটি এই যে 1 লক্ষ টাকার দোকানা জায়গা আর অপরদিকে পৃথিবী 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 ভাইরা আমার বাবাজিরা মুসলমানের ছেলেরা এইবারে লক্ষ্য করে দেখুন আমার আল্লাহ ফায়াকুন বলে দিল ওই সময় যদি এই যে দোকানের দাম 1 লাখ টাকা ওই সময় কাউকে যদি বলা হয় ভাই 100 টাকায় বিক্রি করছি কেউ নেবে ভাই বলেন না सारा पृथ्वी जमीन जदि को मानुषर का एक टाका दिए बिक्री करा हय तबुओ नेवा जाबे बोले मने हय কেন না আমার আল্লাহ ফায়াকুন বলে দিল আর আমার আল্লাহ ফায়াকুন মানে কিয়ামত কখন করবে আমার আল্লাহ ফায়াকুন কখন বলবে যখন পৃথিবীর জমিনে আল্লাহ বললে ওয়ালা ঈমানদার কোনো থাকবে না আমার আল্লাহ পৃথিবীটা 1 টাকার থেকে আরো কমজুরি করে দেবে আরো জোরে বলেন ভাইরা আমার বাবা জিরা পৃথিবীর আবার লাতি মার পৃথিবী ধ্বংস করে দে এ পৃথিবীর কোনো দাম নাই দাম নাই কেন না আমার আল্লাহ ফায়াকুন বলে দিয়েছে আর ফায়াকুন বলার পিছনে কারণ হলো পৃথিবীতে এখন আর ঈমানদার নাই চালাক বাঙালি গবেষণা করে বলুন তাহলে প্রকৃতভাবে জয় এই তো ঈমানদারের মুসলমানেরই হলো জোরে বলেন আরো জোরে বলেন লাঠি মার ওর 1 টাকালে কি হবে আর কোনো দাম নেই দাম নেই এর পিছনে কারণ কি কারণ নেই বলে ঈমানদার নেই বলে পৃথিবীর জমিনের 1 টাকাও মূল্য নেই কথা ঠিক কি না হিন্দুরা থাক না সারা দিন পড়ে থাক ও পৃথিবীর জমিনের কোনো দাম নেই কারণ আমরা সবাই চলে যাব পৃথিবী कथा ठीक क्या जी बाबू सकले मिले अल्लाह सकल हिदायत दान कर मुसलमान जान माल के हिफाजत कर जोरे बोलें अल्लाह मामिन आरो जोरे बोलें अल्लाह मामिन नारा तकबीर बाबू कमिटी भाई क्या आछे गो आमार परवर्ती बक्ता भाई के लिए चले आसो
নিয়ে চলে আসেন, আমি এখান থেকে আবার সেই হাওড়ায় চলে যাব। সকলে মিলে উচ্চ আওয়াজে বলো শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।